সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরও বদলাবে। মহিলারা যুদ্ধে যাবে, এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে, আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরও বাড়বে। আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ, পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত, আমি আপনার সাথে একমত। এখন সময় বদলে গেছে, কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায়। গালফারে বেশি পুরুষ মারা গেছে, আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি, ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে। তবে আগেকার দিনে যত বেশি মারা যেত, এখন তত বেশি মারা যায় না, আমি একমত। এখনকার দিনে আমি বলেছি, ধূমপানে যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ, মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ। আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে। আর আমেরিকাতে কি ঘটনা ঘটলো? কয়েক বছর আগে আর্মিতে মহিলা সেকশন খোলা হলো, মহিলারা আর্মিতে, তখন থেকে মহিলার আর্মিতে যেতে লাগলো। আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন? বিল ক্লিনটন। হ্যাঁ, বিল ক্লিনটন, তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। আপনি জানেন 96 জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়রের কাছে, তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন। বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ররা তাদের ধর্ষণ করেছে। যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে? এটা হলো পরিসংখ্যান, এটা হলো আমেরিকান পরিসংখ্যান। সমস্যা হলো, আমি একমত, আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, আপনার প্রশ্নটা নিষ্পাপ, কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না। আপনি কি জানেন, আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে, জানেন আমেরিকাতে প্রত্যেক দিন 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন 2730 জন মহিলা ধর্ষিত হয়েছে, প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আমরা গত 3 ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি, গত 3 ঘন্টায় 300-এরও বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে। এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয়, ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না, তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের। মহিলা কাজ করলে ভদ্রোচিত কাজ করতে পারে, এমন কাজ না যে মডেলিং, নাচা, গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা। মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন, কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে, অবিচার হবে। কিছু বলতে চান আপনি? আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না, আমি ভালো কাজের কথাই বলছি। যেমন গাড়ি চালানো, পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে। ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে, তাদের মৃত্যু হার বেড়ে গেছে, সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না, সব ধর্মের কথাই বলছি। আমার প্রশ্নটা হলো, সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি? বোন, একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা। যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে, সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন। আপনি বলছেন যদি এমনটা হয়, যদি এমনটা হয় 100 বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায়, যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায়, অনেকগুলো যদি যদি। বোন, সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন, আপনি আমি জানি না। সৃষ্টিকর্তা ভালো জানেন, তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যক নয়। যদি আপনার কথা মেনে নেই, যদি আপনার কথা মেনেও নেই, মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে, মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যক না। আমার স্ত্রী মাত্র একজন, আমি তাকে নিয়েই সন্তুষ্ট, আর বিয়ে করতেও চাই না, এটা কোনো সমস্যা না। কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই, বিয়ে করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে। বোন, আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, তিনি ভবিষ্যৎ জানেন। যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না, কিন্তু ধরেন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না। উদাহরণ দিচ্ছি, ডাক্তার জানে, কিন্তু ডাক্তাররা মানুষ, তারও ভুল হতে পারে। মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি আমাদের প্রয়োজনটা জানেন। সেজন্য আমি বলছি, এখন আপনি কোরআনের একটা ভুল দেখান, আগামীকাল হয়তো একটা কিছু হবে, সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব।